সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উপস্থিত আছি আমবাড়ি হাটে। আজকে হাটে ক্রেতা নেই, যার জন্য এখানে কিছু আমরা গরু দেখছি। এই গরুগুলি কিন্তু আমাদের রবিউল ভাইয়ের। রবিউল ভাই, এখানে গরু আছে মোট ছয়টি। ছয়টি গরু লাটে বা প্যাকেজে কেমন দামে বিক্রি করবেন এবং এগুলোর বয়স, সব তথ্যগুলি আমি আপনাদেরকে জানাবো। দর্শক, হাটে কাস্টমার নেই, তাই কিন্তু আমাকে বললেন যে হাটেই একটা প্যাকেজ দিয়ে দিব, দামও কিন্তু উনি কম রাখবেন, আমাদেরকে জানিয়েছেন। তারপরে আপনারা শুনেন দামটা আসলে কম আছে কি না। তো চলুন দর্শক, কথা বলি রবিউল ভাইয়ের সঙ্গে। রবিউল ভাই, ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? হাটে কেন প্যাকেজ দেওয়ার চিন্তা ভাবনা করলেন? আজ বাড়িপত্র নাই, পার্টি নাই, পার্টি নেই, আজকে পার্টি কম, খুবই কম। ওই জন্য মানে গরু আছে ছয়টা, মানে এক লাটে দিয়ে দিবেন প্যাকেজে, কেউ নেয় তা দিয়ে দিন, দিয়ে দিবেন। দাম কেমন রাখবেন? দামটা কি কম রাখবেন? দাম কমে দিয়ে দেবো, কেউ নেয় ছটা গরু একটা, দাম কমে দিবেন। হ্যাঁ, তা আমরা একটু গরুগুলো দেখি, গরুগুলোর বয়স জানি। দর্শক, এটা এক নম্বর গরু, গরুটা মার্কিং করে রাখবেন অবশ্যই, একদম এক নম্বর, এবং পার্সেন্টেজ কিন্তু খুব ভালো, আকর্ষণীয় সাইওয়াল, যাতে এক নম্বর সাইওয়াল না, এক নম্বর সাইওয়াল। চোচা টোচাগুলো চাম চোচা পাতলা আছে তো নাকি? এটা এক নম্বর, লুজ লুজ আছে, এক নম্বর। দুই নম্বরে আসি, এটা দুই নম্বর, দেখুন দর্শক, নাভি গোলার কম্বল, কান মাথা মাথে খুবই বাচ্চা, ভালো বাচ্চা কি খুব ভালো হবে? হ্যাঁ, খুবই ভালো, এখানে এক নম্বর সাইজ হবে, মানে খামারে নিলে খামারে তো লাভ হবেই নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ দিলে হবে, এটা খুব ভালো বাচ্চা, তো এক নম্বর, এখানে নাভি কি বাচ্চা, নাভি এক নম্বর বলছেন রবুল ভাই। রবুল ভাই কিন্তু খুব সহজ সরল একজন মানুষ, আমি আগেই বলেছি দর্শক এর আগে আমার ভিডিওতে, আজকেও একই কথাই বলছি, খুব সহজ সরল মানুষ। অনেকদিন ধরে এই ব্যবসার জগতে আছে, ঝাড়ি মারি ব্যবসা করি, ঝাড়ি মারি কোনো ঝাড়ি মারি ব্যবসা আসলে আসলো না আসলে নাই, হ্যাঁ এগুলার বয়স কেমন হবে রবুল ভাই? এই যে এগুলার বয়স কয় মাস? 8 মাসের বেশি হবে মানে? না বেশি হবে না, এটা তো বাড়ি উঠছে না, 8 মাস থেকে 9 মাস ধরে নিলাম, 9 মাস হবে না, 8 মাসের ভিতরে, 8 মাসের ভিতরে আছে। এটা এক দুই নম্বর, দুই নম্বর। আচ্ছা, তিন নম্বরটার বয়স কেমন হবে? এটা 14-15 মাস, 12, মানে এক বছর পার হয়ে গেছে, এক বছর পার হয়েছে, পার হয়েছে, এক বছর পার হয়েছে, সামনে কুরবানির জন্য পারফেক্ট একদম। এটা তিন নম্বর, দর্শক দেখুন বেশ আকর্ষণীয় সাইওয়াল, ভালো বাচ্চা না? এটা তিন নম্বর, আমরা 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা আরও বড়। আচ্ছা, 3 নম্বরটার ওজন কেমন হবে? যদিও ওজনে যাবে না, খামার উপযোগী একেবারে, আমরা বেশি করবো না। হ্যাঁ, আমাদের টার্গেট যে 3 মন পার আছে এইটা, হ্যাঁ না, এটা 3 মন আসবে না ভাই, আসবে 120 কেজি আসবে, 120 কেজি না হলেও কিছু শর্ট বেস্ট 120 কেজি আছে না? আচ্ছা আচ্ছা, বলছেন, তারপরে কিছু কম বেশ ধরা যাবে। আর 4 নম্বরটা আরও বড়, আরও বড়, এটা কিন্তু 3 মন আসবে, 120 কেজি হবে, দর্শক দেখুন, এটাও সাইওয়াল, এটারও বয়স এরকম নাকি, এক বছর, এক বছর। এটা 4, আমরা গরুগুলি খুব ভালো করে দেখাচ্ছি দর্শক, হাটেই প্যাকেজ দিচ্ছেন, ক্রেতা না থাকার কারণে হাটেই সিনমাতা বেশ ভালো। এই যে দেখুন 4 নম্বর, 5 নম্বরটা আরও আকর্ষণীয়, কালো রঙের সাইওয়াল, এটা কিন্তু দাঁতে দুইটা আছে, এটা দাঁত আছে, শুধু দুটো দাঁত আছে, মিথ্যা কথা কয় লাভ নাই, মিথ্যা বলে লাভ নাই, দেখলে ফির বলবে যে দাঁতালা দিয়ে দিছে, দিয়ে দিছে, এইটা দাঁত আছে, এটা দুটা দাঁত আছে। এটার ওজন কেমন হবে? 3 মন 30 কেজি, মানে 130 কেজি আসবে আর কি, মাংস পাবেন দর্শক দেখুন, অনেক দুই দাঁত বয়স। এটা 5 নম্বর গরু, অনেক আকর্ষণীয় 5 নম্বর গরু। আমরা 6 নম্বরে যাব, এটা 5, আর
এই যে 6 নম্বর 6 নম্বরটাও বেশ ওজন সম্পূর্ণ এটা হলো দাঁতে নেই এটা দাঁতে নেই কিন্তু 6 নম্বরটাই তো বড় 5 নম্বরের থেকে হ্যাঁ এটা ভালো এটার ওজন 130 কেজির মতো হবে না এটা একটু কিছু কম হবে এটা মিথ্যা কিছু কম হবে 120 এর নিচে হবে নাকি নিচে হবে কারণ এটা দাঁত হয় না যেহেতু না এলে কুরবানির জন্য উপযুক্ত ভাঙা আছে কি স্বাস্থ্য আচ্ছা আচ্ছা এটা কুরবানির জন্য সামনে কুরবানির জন্য উপযুক্ত উপযুক্ত তাহলে 100 কেজি ধরা যায় আকর্ষণীয় খামার উপযোগী শাহিওয়াল এটা 2 এবং সর্বশেষ যে গরুটি আছে সেটা 1 নম্বর অনেক আকর্ষণীয় দর্শক দেখুন তো আমরা দেখলাম দাম গরুগুলি দেখলাম আমরা এখন দামটা শুনবো তো ভাই রবিন ভাই আপনি তো বললেন যে গরুর দামটা নাকি কম নেবেন একটু তা দাম কেমন লাগছেন এবারে শিখলে ভাঙি ভাঙি বেচাই নেন 90-95 করে বেচা গেলে আমার কেউ যদি নাটে 6টা গরু নেয় 90 করে হেলে দিয়ে দেবে 90 করে হেলে দেবেন হ্যাঁ 90 করে তাহলে 90 করে দিবেন 90 করে হেলে দিয়ে দেবেন দর্শক মাত্র 90 করে দাম দেখলেন আকর্ষণীয় খামার উপযোগী 6টি শাহিওয়াল জাতের সার এবারে 90 করে দাম রাখলেন রবুল ভাই আচ্ছা রবুল ভাই এগুলা 90 ছোটগুলো ঠিক আছে এই যে এটা এখন বর্তমান বাজারে কত বিক্রি আছে এখন বাজারের জন্য আমি বেশি আজকেও আমার দাম করছে আচ্ছা কত দাম দিছে আজকে 93-94 আজকেও দাম করছে90 করে দাম থাকলো হ্যাঁ 90 করে দাম তো দর্শক 90,000 টাকা করে দাম রাখলেন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি পছন্দ হয় তাহলে এই গরুগুলি কিন্তু মোবাইলে কন্ট্যাক্ট করে আপনারা এই গরুগুলি সংগ্রহ করবেন রবুল ভাইয়ের কাছ থেকে রবুল ভাইকে আমবাড়িতে হাটেই পাবেন হাটের পাশেই বাসা তো রবুল ভাই আপনার নাম্বারটা বলেন 017-017-40 তারপরে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তো আপনার বাসা তো আমবাড়িঘাটের পাশেই নাকি দুই তিন কিলোর মধ্যে তো দর্শক আপনারা 2-3 কিলোর মধ্যে আমবাড়িঘাটে এসে যদি আপনারা ফোন করেন তাহলে কিন্তু আপনাদেরকে হাট আমবাড়ি থেকেই রিসিভ করে নিয়ে যাবেন রবুল ভাই তারপরে কিন্তু আপনাদের কাছ থেকে গরু নেবেন চেষ্টা করবেন গরু আগে বায়না করে তারপরে চলে আসার চেষ্টা করবেন এসে কিন্তু দেখে শুনে নিয়ে যাবেন যেখান থেকেই নেন না কেন নিজে আসবেন দেখবেন শুনবেন সব কিছু চিন্তা ভাবনা করে নিয়ে যাবেন তো রবিউল ভাই অনেক ধন্যবাদ আচ্ছা আসসালামু আলাইকুম